কিছু পরিচয় দেবারনি। পুরী মানেই হচ্ছে জগন্নাথ দেব, সমুদ্র আর পুরীর খাজা। হরে কৃষ্ণ, আমি দামোদর চৈতন্য দাস আপনাদেরকে গৌড়ীয় স্ক্রিপচারে স্বাগত। আপনারা যারা পুরীতে গেছেন, জগন্নাথ মন্দিরে দর্শন করেছেন, বা যারা জগন্নাথ মন্দিরে দর্শন করেননি, তারাও কিন্তু নিশ্চিতভাবে এই পুরীর খাজা টেস্ট করেছেন। এই পুরীর খাজা বানাতে গেলে কিছু সমস্যা হয়, নয় খাজা খুব নরম হয়ে যায় একদম লুচির মতো তুলতুলে, অথবা খাজার উপরে একটা সাদা চিনির লেয়ার হয়ে যায়। পুরীতে যেরকম রসে একদম চকচকে খাজা পাওয়া যায়, সেরকম খাজা কিন্তু বাড়িতে বানানো যায় না। তাই আজকে আপনাদেরকে দেখাবো পুরীর মতো একদম চকচকে আর খাস্তা ক্রাঞ্চি খাজা আপনারা বাড়িতেই কীভাবে বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। আজকে আপনাদেরকে শেখাবো খাজা বা ফেনি ভোগ কীভাবে বানাতে হয়, এবং আপনাদেরকে সেই পদ্ধতিতেই দেখাবো যে পদ্ধতিতে পুরীর জগন্নাথ মন্দিরে এই খাজা আর ফেনি ভোগ প্রস্তুত করা হয়। তাই আর বেশি সময় নষ্ট না করে আসুন শুরু করি খাজা বানানো। খাজা বানানোর জন্য 2 কাপ ময়দা নেব। ময়দায় ময়মের জন্য এখানে 4 টেবিলস্পুন ঘি হালকা গরম করে গলিয়ে নিয়েছি। মন্দিরে সব রান্না ঘি দিয়েই হয়, সর্ষের তেল বা যে কোনো সাদা তেল ব্যবহার করা হয় না। আপনারা বাড়িতে চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। ঘি আর ময়দা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা 5 থেকে 8 মিনিট ধরে মাখাতে হবে, যাতে ময়দার সাথে ঘি খুব ভালোভাবে মিশে যায়। তাহলে একদম খাস্তা খাজা তৈরি হবে। ময়দার সাথে ঘি ভালোভাবে মিশেছে কীভাবে বুঝবেন? একটুখানি ময়দা হাতে এরকম মুঠো করবেন, এরকম দলা পাকিয়ে থাকবে, তার মানে ময়দার সাথে ঘি বা ময়ম ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 1/2 কাপ জল নেব। একটু করে জল দিয়ে যেমন লুচির মতো ময়দা মেখে নিই, সেরকমই নরম ময়দার ডাও মেখে নেব। ময়দার ডাও রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেখে দেব, তাহলে আরও নরম হয়ে যাবে। যতক্ষণে ময়দা সেট হচ্ছে, মিশ্রি শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে 2 কাপ মিশ্রি সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি। আরও 1 কাপ মিশ্রির গুঁড়ো দিয়ে দিলাম। পুরীর জগন্নাথ মন্দিরে সব মিষ্টি ভোগ গুড় আর মিশ্রির গুঁড়ো দিয়েই বানানো হয়, চিনি মন্দিরে ব্যবহার করা হয় না। 2 কাপ মিশ্রির গুঁড়ো নিয়েছি। এখানে মোটা শিরা হবে, সেই জন্য 1/2 কাপ জল দেব। এবার হাই ফ্লেমে এটাকে ফোটাতে হবে, যতক্ষণ না পুরো মিশ্রিটা জলের সাথে মিশে যাচ্ছে। মিশ্রি জলের সাথে মিশে গেছে, এবার ফ্লেম অফ করে দেব। চিনির শিরাটা আমরা যখন হাতে একটুখানি নেব, একটা সুতোর মতো হবে, ঠিক এরকম কনসিস্টেন্সি অবধি চিনির শিরাটা হবে। তারপর বন্ধ করে দিয়ে এর মধ্যে দিতে হবে একটা লেবুর জুস, নইলে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে। একটা সুতো তৈরি হবে, এরকম কনসিস্টেন্সি থাকবে রসের। এর মধ্যে একটা লেবুর জুস দেব, এটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এর ফলে রস ক্রিস্টালাইজ হবে না, এবং খাজা যখন এই রসের মধ্যে ভেজাবো, সাদা মিশ্রির লেয়ার পড়বে না। এখন ময়দা সেট হয়ে গেছে। ময়দা থেকে 7টা পরোটার মতো লেচি বানিয়ে নেব। এবার 1টা করে লেচি নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। এরকম পাতলা গোল 15 সেন্টিমিটার ডায়ামিটারের প্রত্যেকটা লেচি নিয়ে
তার জন্য এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি। মন্দিরে চালের গুঁড়ো ব্যবহার করে খাজা বানানো হয়। আপনাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তার পরিবর্তে আপনারা কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। আর 4 টেবিল স্পুন ঘি হালকা গরম করে গলিয়ে নিয়েছি। এবার খাজা বানানোর জন্য একটা করে গোল ময়দার শিট নিয়ে তার উপরে প্রথমে ঘি ব্রাশ দিয়ে লাগিয়ে দেব, তারপর চালের গুঁড়ো ভালো করে মাখিয়ে দিতে হবে। অনেকে কি করে যে চালের গুঁড়োর সাথে ঘিটাকে মিশিয়ে নেয়, তারপরে এই মিশ্রণটা ময়দার শিটগুলোর ওপরে লাগিয়ে দেয়। এতে কি হয় যে যখন খাজাগুলোকে বেলবেন তখন একটার সাথে একটা শিট লেগে যায়, আর পুরিতে যেরকম খাজার লেয়ারগুলো হয় সেই লেয়ারগুলো দেখা যায় না। কিন্তু যদি আপনারা ঘি লাগিয়ে তার উপরে চালের গুঁড়োটা এইভাবে লাগান যেভাবে আমি দেখিয়েছি, তাহলে প্রত্যেকটা লেয়ার খুব স্পষ্টভাবে দেখা যাবে এবং খুব ক্রাঞ্চি হবে। এর উপরে আরও একটা ময়দার শিট দিয়ে তার উপরেও ঘি লাগিয়ে দেব, তারপর চালের গুঁড়োটা লাগিয়ে দেব। এইভাবে পরপর ময়দার শিটগুলো রেখে চালের গুঁড়ো লাগানো হয়ে গেছে। এবার এটাকে রোল করে নিতে হবে এমনভাবে যাতে ভিতরে হাওয়া না ঢুকে যায়। হালকা হাতে চেপে চেপে রোল করতে হবে এরকম। রোল করার সময় খেয়াল রাখবেন ভিতরে যেন হাওয়া না ঢুকে যায়, হালকা হাতে চেপে চেপে রোল করতে হবে। নইলে ঘিতে যখন খাজাগুলো ভাজতে দেবেন খাজার লেয়ারগুলো সব খুলে বেরিয়ে আসবে, তাই এরকম হালকা হাতে চেপে চেপে রোল করতে হবে। রোল করার শেষের দিকে সাইডে একটু জল লাগিয়ে নেব যাতে পুরো রোলটা একদম আঠার মতো জয়েন হয়ে যায়, ঘিয়ে ভাজার সময় যাতে খাজাগুলো খুলে না যায়। তারপর একটু হালকা হাতে চেপে চেপে আরও কিছুক্ষণ রোল করে নেব। এবার ছুরি দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। হাত দিয়ে ছিঁড়ে করবেন না, তাহলে খাজাগুলো খুব বাজে দেখতে হয়ে যাবে। ছুরি দিয়ে এরকমভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। টোটাল 10টা টুকরো হয়েছে। কি সুন্দর প্রত্যেকটা খাজার এই ছোট লেচিগুলোর মধ্যে লেয়ারগুলো কতটা স্পষ্ট হয়ে রয়েছে। এবার এগুলোকে কিভাবে বেলবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার একটা করে খাজার লেচি নিয়ে উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে হাত দিয়ে এরকম কোণার দিক থেকে একটু হালকা করে চাপ দেবেন যাতে মাঝের লেয়ারটা একটু বাইরের দিকে বেরিয়ে আসে। তারপর বেলনি দিয়ে বেলে নিতে হবে। এইভাবে চাপ দিয়ে বেললে খাজার লেয়ারগুলো ভাজার সময় খুব স্পষ্ট হয়ে আসবে এবং অনেক বেশি ক্রাঞ্চি হবে। এটা বেলা হয়ে গেছে। কত সুন্দর এইভাবে বেললে লেয়ারগুলো ফুটে উঠেছে দেখেছেন। জগন্নাথ মন্দিরে এটা ফেনি নামে প্রচলিত। এই খাজা বা ফেনি ভোগ জগন্নাথ দেবকে বড় শৃঙ্গার ধূপ ভোগে দেওয়া হয়, অর্থাৎ সন্ধে 6টার সময় জগন্নাথ দেবকে শ্রীমন্দিরে যে ভোগটা দেওয়া হয়
সেটাকে বড় শৃঙ্গার ধূপ ভোগ বলে। এছাড়াও বরাতি ভোগে জগন্নাথদেবকে খাজা বা ফেনি ভোগ নিবেদন করা হয়। বরাতি ভোগ হচ্ছে বিভিন্ন তিথিতে, যেমন উত্থান একাদশী, নীলাদ্রি মহোদয় মানে জগন্নাথ দেবের জন্ম নক্ষত্র তিথি, রুক্মিণী দ্বাদশী, মকর সংক্রান্তি, এরকম বিশেষ তিথিতে বিভিন্ন মঠ মন্দির থেকে জগন্নাথ দেবের জন্য যে ভোগ আসে সেই ভোগকে বলা হয় বরাতি ভোগ। আপনারাও দেখে থাকবেন বিভিন্ন তীর্থযাত্রীরা যে পুজোর ডালি করে জগন্নাথ দেবকে ভোগ দেয়, সেই ডালির মধ্যে খাজা বা ফেনি ভোগ ও জগন্নাথ বল্লভ থাকে। তো এই জগন্নাথ বল্লভের রেসিপিটা আমি আগেই দিয়েছি, যে রেসিপি লিঙ্কটা উপরে আই বাটনে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। এই ভিডিও শেষ হয়ে গেলে সেখান থেকে দেখে এটা আপনারা জগন্নাথ দেবের জন্য বানাতে পারবেন। সব খাজা বেলা হয়ে গেছে, এবার কড়াই মিডিয়াম ফ্লেমে বসিয়ে তার মধ্যে এক কাপ ঘি দেব। ঘি হালকা গরম হয়ে এসেছে, এবার খাজাগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেব। খুব গরম করে ঘি তার মধ্যে খাজা দেবেন না, তাহলে খাজা উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভিতরে একদম কাঁচা থাকবে। একদিকে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক দিকেও হালকা লালচে কালারের ভেজে নেব। এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে খাজার লেয়ারগুলো এরকম স্পষ্ট হয়ে যাবে এবং ভেতরে একটুও কাঁচা থাকবে। আগে থেকে যে রস বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে খাজাগুলো ভিজিয়ে দেব। খাজা আর রস হালকা গরম থাকবে, একদম গরম রসের মধ্যে খাজা ভেজাবেন না, তাহলে খাজা নরম হয়ে যাবে। পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম ক্রাঞ্চি মুচমুচে খাজা পাওয়া যায় সেরকম কিন্তু হবে না, তাই খাজাটাও একদম কুসুম গরম থাকবে আর রসটাও একদম হালকা গরম থাকবে। সেই রকম অবস্থাতেই খাজা রসের মধ্যে ভিজিয়েই তুলে নিতে হবে। আমি আপনাদের একটা করে দেখাচ্ছি। একটা ভাজা খাজা নিয়ে রসের মধ্যে দিতে হবে, খাজার উপরেও একটু রস দিয়ে দেব যাতে পুরো খাজাটায় ভালোভাবে রস ঢুকে যেতে পারে। খাজা রসের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, রসের মধ্যে দিয়ে এরকম একটি চামচ দিয়ে পুরো খাজার উপরে রস দেবেন যাতে পুরো খাজার মধ্যে রসটা ভালোভাবে লেগে যায়। তারপর খাজাটাকে রস থেকে তুলে নিতে হবে এবং এক্সেস রসটা যাতে পড়ে যায় তারপর এই খাজাটা অন্য একটি পাত্রে রেখে দেব। খাজাটা রসে ভেজানোর পর কি সুন্দর চকচক করছে, ঠিক যেরকম পুরীতে খাজা পাওয়া যায়। এবার এটাকে একটি অন্য পাত্রে রেখে বাকি খাজাগুলোকেও এইভাবে রসের মধ্যে ভিজিয়েই তুলে নিতে হবে। প্রত্যেকটা খাজাই রসে ভেজানোর পর কি সুন্দর চকচক করছে, সবকটা খাজাই রসে ভেজানো হয়ে গেছে। পুরীর জগন্নাথ মন্দিরে এই খাজা ভোগ কীভাবে পরিবেশন করা হয় আপনাদেরকে সেইভাবে পরিবেশন করে দেখাচ্ছি। এবার তুলসী দিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করুন। এরকম মুচমুচে আর পুরীর মতো চকচকে খাজা বানানোর জন্য দুটো টিপস মনে রাখবেন। খাজাটা রসে ভেজানোর সময় রস আর খাজার টেম্পারেচার একদম রুম টেম্পারেচারের থেকে একটু বেশি থাকবে, মানে হালকা গরম থাকবে। একদম গরম রসে খাজা ভিজিয়ে দেবেন না, তাহলে কিন্তু খাজা একদম নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। আবার ঘি থেকে খাজা তুলেই একদম গরম খাজাটাকে ঠান্ডা রসের মধ্যে ভেজালেও কিন্তু খাজা নরম হয়ে যাবে, দুটোই একদম রুম টেম্পারেচারে আসবে, তখনই কিন্তু খাজা রসের মধ্যে ভেজাবেন। এই দুটো টিপস মনে রেখে খুব সুন্দর খাজা বানিয়ে জগন্নাথ দেবকে স্নানযাত্রা ও রথযাত্রার দিন ভোগ নিবেদন করুন এবং এই রেসিপিটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও রথযাত্রা ও স্নানযাত্রার দিন এই খাজা বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে পারে এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন,
আরও অনেক জগন্নাথ ছাপ্পান্ন ভোগের রেসিপিস এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। এরকম আরও জগন্নাথ ছাপ্পান্ন ভোগের রেসিপিস দেখার জন্য গৌড়ীয় স্ক্রিপচার চ্যানেল সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।